পরিচিত শতরূপ ঘোষ, আমি ওনাকে আশ্বস্ত করছি যে হ্যাঁ, এই আপনার সেই পরিচিত প্রিয় আদরের শতরূপ ঘোষ, যে কুণাল ঘোষকে আমরা দেখতাম মমতাকে চোর বলতে এবং এখন যাকে দেখি মমতাকে সাধু বলতে, দুজন যেমন একই কুণাল ঘোষ তেমন এক্ষেত্রেও আমি সেই একই শতরূপ ঘোষ। ওনার দ্বিতীয় কথা হচ্ছে, আমার একটি গাড়ির কথা উনি লিখেছেন, যার নাম্বার হচ্ছে WB06Y2230, যে গাড়িটির দাম 22 লাখ টাকা। এবার উনি সেটাকে নিয়ে কতগুলো প্রশ্ন করেছেন, গাড়িটা কিভাবে কেনা হলো ইত্যাদি। আমি আপনাদেরকে বলি, আমার বাবা মা দুজন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে সারা জীবন চাকরি করেছে সেক্রেটারি পোস্টে, সেক্রেটারি র্যাঙ্কে। আমার মা প্রয়াত, আজকে আমার মা আর নেই, আমার বাবা আছেন, ওনারা সারা জীবন চাকরি করেছেন এবং আমি তাদের একমাত্র সন্তান। এই গাড়িটি, যে গাড়িটির এখানে কথা বলা হচ্ছে, ডিসেম্বর মাসের শেষ দিকে এই গাড়িটির পেমেন্ট করা হয় এবং জানুয়ারি মাসের 16 তারিখ আমি গাড়িটি ডেলিভারি পাই শোরুম থেকে, আমাদের সায়েন্স সিটির কাছে মারুতি নেক্সার শোরুম থেকে। আমি আপনাদেরকে তার রসিদটা দেখাচ্ছি, এখানে গাড়িটির পেমেন্ট করা হয় 2টি চেকের মাধ্যমে মূলত, এবং তার সঙ্গে সামান্য কিছু অংশ ক্যাশ দিয়ে। আমার বাবার ব্যাংক অ্যাকাউন্ট, ইন্ডিয়ান ব্যাংকের অ্যাকাউন্ট, চেক নাম্বার 251514, এটা হচ্ছে যেখান থেকে আমি গাড়িটা কিনি, যে শোরুম থেকে, তাদের রসিদ এটা। 251514 চেক নাম্বার ইন্ডিয়ান ব্যাংকের, আমার বাবার অ্যাকাউন্ট, যা কিনা ইন্ডিয়ান ব্যাংক, না আমার, আমারটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যার চেক নাম্বার হচ্ছে 251514, এই চেকে আমি 2.5 লাখ টাকা পেমেন্ট করা হয়। ওদের রসিদটা আমি দেখাচ্ছি। তারপরে আমার বাবার চেক, বাবার অ্যাকাউন্ট ইন্ডিয়ান ব্যাংকে, সেই চেক নাম্বার 516281, আপনারা দেখতে পাচ্ছেন নিচের যেটা আছে, আমি আপনাদের এই কপিটা দিয়ে দেবো, 516281, এই চেকে 18,01,000 টাকা পেমেন্ট করা হয় আমার বাবার ব্যাংক অ্যাকাউন্টে। এবার প্রশ্ন আসতে এই করে, 18,05,000 হচ্ছে 20,50,000 টাকা, তার সঙ্গে 1,99,000 টাকা ক্যাশে পেমেন্ট করা হয়, সেটার রসিদটা হচ্ছে। এবার প্রশ্ন আসতে পারে যে আমার বাবা টাকাটা দিলে, হয়তো চেক দিয়েছিলেন, তো সেই চেকটা যে ডেবিট হয়েছে বাবার অ্যাকাউন্ট থেকে তার কি প্রমাণ আছে। এটা হচ্ছে আমার বাবা সেই ইন্ডিয়ান ব্যাংকের পাসবই, ইন্ডিয়ান ব্যাংক অ্যাকাউন্টের পাসবই, আমার বাবার নাম শিবনাথ ঘোষ, ইন্ডিয়ান ব্যাংকের তার পাসবই। বাবার ব্রাঞ্চ হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকে, ব্রাঞ্চটা হচ্ছে বোধহয় গড়িয়াহাটের, এখানে গড়িয়াহাট রোডের যে ব্যাংক তাদের ব্রাঞ্চটা আছে। 29/12/2022 এই টাকাটি আমার বাবার অ্যাকাউন্ট থেকে ডেবিটেড হয়, এই আপনারা দেখতে পাচ্ছেন ডেবিট হয়েছে 18,01,000 টাকা আমার বাবার ইন্ডিয়ান ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, এই হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকের পাসবই, এই টাকাটা ডেবিটেড হয়, এটা বাবা পেমেন্ট করেন। 2 নম্বর কথা, এবার এই পেমেন্টটা আপনাদেরকে দেখাই, আমার বাবার কতগুলো ফিক্সড ডিপোজিট ছিল তার কাগজগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই ফিক্সড ডিপোজিটটা 2026 সাল পর্যন্ত মানে ভ্যালিড ছিল, মানে 2026-27 অব্দি তার টার্ম ছিল, 2021 সালে ডিপোজিটটি ভাঙা হয়। এই ভুল বলছি, 2022 সালে শেষে যখন গাড়িটা কেনা হয় তখন এটা ভাঙা হয়। 2021-এ ফিক্সড ডিপোজিট তৈরি করা হয়েছিল, 2026-এ অব্দি ভ্যালিড ছিল, 22-এ গাড়িটা কেনার জন্য এটা ভাঙেন বাবা। এক আরেকটি ফিক্সড ডিপোজিট, ওটিও 26 অব্দি ভ্যালিড ছিল, মিড টার্মে ওটাকে ভাঙা হয়। এই ফিক্সড ডিপোজিট 24 অব্দি ভ্যালিড ছিল, এগুলো সবই 50,000 টাকার, আগেরটা ছিল 25,000 টাকার, এটা 50,000 টাকার, এটা হচ্ছে 24 অব্দি ভ্যালিড ছিল, 11/11/24 অব্দি এটা মিটারে ভাঙা হয়। আরেকটি ফিক্সড ডিপোজিট, এটি 1 লাখ টাকার, এটা ভ্যালিড ছিল 2025 সাল, এটাও মিটারে ভাঙা হয়। এই ফিক্সড ডিপোজিটটি হচ্ছে কত, 2.5 লাখ টাকার, এইটাও ভাঙা হয় মিটারে, এটাও 26 অব্দি ভ্যালিড ছিল। এবং এই ফিক্সড ডিপোজিটটি হচ্ছে 50,000 টাকার, এটাও 26 অব্দি ভ্যালিড ছিল, মিড টার্মে ভাঙা হয়। এই হলো ফিক্সড ডিপোজিটের রিসিপ্টগুলো, যেখান থেকে
টাকাটা নিয়ে অ্যাকাউন্টে ট্রান্সফার করে এবং তারপরে পেমেন্টটা এখানে করা হয়। এবং আমার বাবার যে আইটি রিটার্ন রয়েছে, যে ইনকাম ট্যাক্স রিটার্ন রয়েছে, সেই ইনকাম ট্যাক্স রিটার্নেও হচ্ছে এই ফিক্সড ডিপোজিট আর এই ডিপোজিটগুলোর উল্লেখ রয়েছে। এর বাইরে 2.5 লক্ষ টাকা আমার অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়, যেটা আমি আপনাদেরকে বললাম, যারও হচ্ছে ডকুমেন্ট এর আগে যখন আমি ভোটার প্রার্থী ছিলাম কি ছিলাম না তখনও সেগুলো ইলেকশন কমিশনকে দিয়েছিলাম, ওগুলো পাবলিক ডোমেইন অ্যাভেলেবেল আপনারা জানেন। এই গেল কোথা থেকে টাকা এলো কোথায় গেল ইত্যাদির সম্পর্কিত তথ্য এই প্রতিটা কাগজের আমি আপনাদেরকে কপি দিয়ে দেবো, আপনারা প্রয়োজন মতো সেটা ব্যবহার করতে পারেন। এইবার কুমার ঘোষের দ্বিতীয় প্রশ্ন, যদি বাবা বা কোনো আত্মীয় দেন টাকা তাহলে পেমেন্ট ওর নামে কেন, সরাসরি কারা কিনতে পারবে? এবার দেখুন, আমার বাবা কার নামে গাড়ি কিনবে তো কুমার ঘোষের বাবা ঠিক করবে না। আমার বাবার আমি একমাত্র সন্তান, বাবা মনে করেছেন যে আমার নামে কিনবে। আমি জানি না, হতে পারে কুমার ঘোষের বাবার হয়তো কুমার ঘোষ ছাড়াও অনাময় বেনামে আরও এদিক ওদিক সন্তান রয়েছিলেন। কুমার ঘোষের বাবা যখন কিছু কিনতেন তখন আমি জানি না, হতে পারে ওনার কথা প্রশ্ন শুনে আমার মনে হচ্ছে অফিসিয়াল আনঅফিসিয়াল কোন সন্তানের নামে কিনবেন বুঝতে না পেরে হয়তো নিজের নামে কিনতেন কি কিনতেন। আমার বাবার এখন 73 বছর বয়স, আমার বাবা মনে করেছেন যে এই বয়সে এসে নতুন করে নিজের নামে না কিনে তিনি আমার জন্য কিনবেন, আমার বাবা আমার নামে কিনেছেন। আর আমি এটাই আমি আবার আপনাদেরকে বলছি যে আমার বাবার কার নামে কিনবে তো কুণাল ঘোষের বাবা ঠিক করবে না। এরপরে কুণাল ঘোষ আর একটা কথা বলেছেন, হোল টাইমার এত টাকা ব্যাংক লোন পেতে পারে কি? কথাটা হচ্ছে আমার মনে হচ্ছে এনাকে উনি যখন জেলে ছিলেন পুলিশ প্রধানের মাথায় বেড়েছিল, যার ফলে বা জেল কর্তৃপক্ষ প্রধানের মাথায় বেড়েছিল, যার ফলে মাথায় একটু ছিট হয়েছে। নিজেই একবার লিখেছে গোটা গাড়িটাকে সরাসরি পেমেন্ট করে কেনা হয়েছে, ইএমআই তে কেনা হয়নি। আবার লিখেছে ব্যাংক লোন, আবার ইএমআই তে কিনে নিহাপ্পি তো বলছেন পেমেন্ট করে কিনেছে, তাহলে আবার লোনের প্রশ্নটা আসছে কোথা থেকে? তারপরে কথা হচ্ছে যে উনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে সর্বহারা দলের হোল টাইমার কম্পিউটার বিলাসবহুল গাড়ি ছাড়া সব কেনে। মানে আমি আলোচনা বলছি, দেখুন আমার সকালদার নিয়ে আপনি বেশি ভাববেন না, আপনি যদি পার্থ চ্যাটার্জির সকালদাদের সঙ্গে কি মদন মিত্র সকালদাদের সঙ্গে আমার সকালদারগুলোকে কম্পেয়ার করেন দেখবেন যে আমার সব খুবই সামান্য। আপনি বলুন পার্থ চট্টোপাধ্যায়ের যে সকালদার, যে সকালদাদের সামগ্রীগুলো অর্পিতা ফ্ল্যাট থেকে পাওয়া গেল কয়েকটা খেলনা টেলনা গুলো শুনছিলাম, আমি তো জানি না, আমি টিভিতে যা দেখলাম। আপনি বলুন এই বয়সে ওই সমস্ত সকালদারগুলোকে নিয়ে ভাবতে দেখবেন আনন্দ পাবে, ফুর্তি হবে, আমার সকালদার দিয়ে ভেবে কী করবে? আমার দেখুন একটাই কথা শেষ পর্যন্ত বলার, যে রাজ্যের সরকারেরও যেরকম কেন্দ্রের সরকারের হাতে ইডি রয়েছে, ইনকাম ট্যাক্স রয়েছে, সেরকম আমাদের রাজ্য সরকারের ইনকাম অফেন্স লিগ রয়েছে, তারাও চাইলে এটাকে নিয়ে তদন্ত করতে পারে, পারতে এখনও চাইলে করতে পারে। আমার কেন, আমাদের পার্টির যে কোনো যারা আমাদের নেতা রয়েছেন, কর্মী রয়েছেন, সদস্য রয়েছেন, যে কোনো কারোর ক্ষেত্রে যদি কোনো আয়ের সঙ্গে সম্পত্তির কোনো রকম কোনো অ্যানোমালি থাকে, হিসেব বহির্ভূত কোনো সম্পত্তি থাকে, আপনাদের এখন কিছু হাতিয়ার রয়েছে, আপনারা পুরো তদন্ত ফেসবুকে এসে প্রেস কনফারেন্স করে এটা কিনে তো মমতা ব্যানার্জির ভাষায় বলছি না, আমার ভাষা নয়, মমতা ব্যানার্জির ভাষায় বলছি, এটা কিনে ঘেউ ঘেউ করে তো কোনো লাভ নেই, ক্ষমতা থাকলে করুন। দেখুন কথাটা হচ্ছে কুণাল ঘোষকে বলছি, ওনার দলের লোককে বলছি, আমি দেখলাম যে ওনার দলের যে মৃত্যুঞ্জয় মাল বলে কি আছে এখানে সে গোদাকার মাল, তার আবার নাম করে লিখেছে যে এর সাথে এর বেশি জানতে তার সঙ্গে যোগাযোগ করুন। জানি সে কি কোন মৃত্যুঞ্জয় মাল কী মাল কী জানাবে, কী মাল কী এগুলো আমি জানি, মানে কী খেয়ে কী বলবে আমি জানি না, সে করবে যোগাযোগ। আমি কুণাল ঘোষকে বলছি যে আপনাদের গোটা দল যখন জেলে চলে যাচ্ছে আমাদেরকে তো আমরা জেলে পাঠিয়ে দিচ্ছি, বাকিগুলোকেও পাঠাবো, আর কিসের জন্য অপেক্ষা করছেন? কিছু করার ক্ষমতা থাকলে এইবেলা করে ফেলুন, আমাদের বিরুদ্ধে করে করার সুযোগটাও পাবেন না, বাকি দল বেশিরভাগ তো সবটার পরে জেলে যাবে। আজকে চিন্তের গল্প শুনিয়ে, পরের দিন কারোর চাকরির গল্প শুনিয়ে, তারপরের দিন আমার গাড়ির গল্প শুনিয়ে আপনারা যে চোর, আপনার দলের বেশিরভাগ তো সবাই যে চোর, এই সত্যিটাকে আপনারা ঢাকতে পারবেন না আপনারা যত। এবং তার থেকে বড় কথা কী জানেন তো, এই ধরনের হাস্যকর অভিযোগ করে ওরা প্রমাণ করছে যে আমাদের বিরুদ্ধে, আমাদের দলের কোনো কর্মী কোনো সংগঠনের বিরুদ্ধে সত্যিকারের অভিযোগ করার মতো কোনো অভিযোগ ওদের হাতে নেই। সত্যি সত্যি যদি আমাদের কারো কোনো আনঅ্যাকাউন্টেড সম্পত্তি থাকতো তাহলে সেইটাকে আজকে একটা রাজ্যের সরকারের আপনারা জানেন তাদের হচ্ছে ওই গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে হাজারটা সোর্স থাকে, এতগুলো মিডিয়া আছে, সব কিছু রয়েছে, যদি কারোর ক্ষেত্রে কোনো বেআইনি সম্পত্তির হদিশ ওদের থাকতো তাহলে ওরা ছেড়ে কথা বলতো না, ওই হদিশগুলো নেই বলেই এই সমস্ত হাস্যকর গাল গল্প বানাচ্ছে। বানাচ্ছে কোথায়? পুলিশে কমপ্লেন করছে না, কোনো গোয়েন্দা বিভাগকে দিয়ে তদন্ত করাচ্ছে না, ইকোনমিক অফেন্স লিঙ্ককে দিয়ে তদন্ত করাচ্ছে না, কোথায়? ফেসবুকে একটা পোস্ট করে দিচ্ছে। সুতরাং বলছি এই সমস্ত লোক আসছে সব ভাড়ানো করে মমতা বন্দ্যোপাধ্যায় জেল যাত্রা আপনারা আটকাতে পারবেন না, চেষ্টা করেছেন ভালো হয়েছে, পরেরবার আরও ভালো করতে হবে।